আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম লিটুতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ ভালোবাসা ভালোবাসা প্রাণ দিয়েছিল গত ছাব্বিশে এপ্রিল মনিয়া আমাদের কুমিল্লার মেয়ে মোশারাদ জাহান মুনিয়া আর সেই মামলায় যে মামলাটা দায়ের করেছিল মুনিয়ার বড় বোন তানিয়া দ্য আপা তিনি মামলাটা দায়ের করেছিলেন যে ওনার বোন মুনিয়াকে আত্মহত্যামূলক প্ররোচনায় আপনার বসুন্ধরা গ্রুপের এমডি আনভিরকে প্রধান এবং একমাত্র আসামি করে একটা মামলা দায়ের করা হয়েছিল আর সেদিন সারা বাংলাদেশ দেখছে যে আমাদের মিডিয়াগুলোর কার্যত কতটুকু ক্ষমতা বা পাওয়ার আছে সেটা আমরা কিন্তু দেখছিলাম যে মুনিয়ার ছবি ফোকাস করে আনবিরের ছবি ঢেকে দেওয়া হয়েছিল কেন কারণ আনবির ভাই ভাই অনেক পয়সাওয়ালা ওনার অনেক টাকা টোকা আছে অপরাধী না তার নির্দোষেটা তো আইন প্রমাণ করবে বাট ছবি ছাপাইতে ভয় ছিল সেইখান থেকে সাধারণ মানুষের কাছে বিষয়টা নেগেটিভ ঘটছে আর আমরা যা ভাবছি ঠিক তাই হয়েছে আনভির এই মামলা থেকে অব্যাহতি পেয়ে গেছে আজকে এটার একটা তদন্ত প্রতিবেদন বা চার্জশিট জমা হয়ে গেছে আপনার ঢাকার মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট আদালতে আজকে এই মামলাটার তদন্ত প্রতিবেদন আপনার দেওয়া হয়েছে আর এই তদন্ত প্রতিবেদন সম্ভবত গুলশান থানার যিনি ওসি সাহেব আছেন আবুল হাসান স্যার আর এই মামলাটার ইনভেস্টিগেশনে বা আরও বিভিন্ন নির্দেশনামূলক কর্মকাণ্ডে যিনি ছিলেন গুলশান বিভাগের পুলিশের উপকমিশনার যিনি আছেন সুদীপ চক্রবর্তী স্যার তিনি এবং তার নেতৃত্বে তাদের এই টিম আজকে তারা এটার প্রতিবেদন জমা দিয়েছে চার্জশিট আর প্রতিবেদন জমা দেওয়ার পরেই বিষয়টা সামনে এসেছে যে এই মামলার যিনি প্রধান আসামি আনভির ভাই তাকে সেই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আরও ডিটেলস সেটা আগামী ২৯ জুলাই এই মামলাটার এই প্রতিবেদনটার উপর শুনানির দিন ধার্য করেছেন আমাদের মাননীয় বিচারক সাহেব এখন আপাতত আনভির ভাই এই মামলা থেকে খাল্লাস কারণ মামলাটা করাই হয়েছে এমন সিস্টেমে বা যখন দিয়েছেন যিনি তানিয়া আমরা জানি যে তিন চার ঘন্টা এটা নিয়ে তিনি ঘুটঘাট করার পরে এই মামলাটা দায়ের করছিলেন তখনই আমরা বলছিলাম এই মামলাটা ধোপে টিকবে না এটা টিকার কোনো সুযোগে নেই কারণ ঘটনাস্থলে সেইখানে ওনার কোনো উপস্থিতি ছিল না আর এটা হত্যাকাণ্ড হিসাবে এই মুহূর্তে পরিচিত না এটা পরিচিত হচ্ছে যে এই মুহূর্তে আত্মহত্যাকাণ্ডেই আর আপনারা জানেন যে এটার উপরে যে ফরেনসিক রিপোর্ট বা ময়না তদন্ত সকল কিছুই কিন্তু আত্মহত্যার দিকেই প্রমাণিত হয়েছে আইন যেভাবে দিয়েছে বা তদন্ত প্রতিবেদনগুলোতে এখানে হত্যাকাণ্ডের কোনো আলামতের বিষয় আসা নাই তবে সিসিটিভি ফুটেজগুলোতে কী ছিল না ছিল সেই সম্পর্কে পুলিশের কাছ থেকে আমরা যে ব্রিফটা পাইছিলাম যে আনভির ভাই ঘটনার আগের তিন চার দিন আগ থেকে সেখানে যাতায়াত বন্ধ করেছিলেন বাট ফোন কলগুলা আমরা গতকালকেও একটা ফোন কল আপনার নাগরিক টিভির তারা দিছে আমরাও আপনাদেরকে শোনাইছি সেইগুলো থেকে আমরা বুঝতে পারছিলাম যে মুনিয়া আত্মহত্যা করবে এটাও একটা এভিডেন্স হিসেবে তৈরি হয়ে গেছে আনভির ভাইয়ের জন্য যে মুনিয়া যে কোনো সময় আত্মহত্যা করবে এখন প্ররোচনা দিছি কিন্তু কিনা সেটার কোনো তদ ইনভেস্টিগেশনে সেরকম কোনো কিছুই আসে নাই হোয়াটসঅ্যাপের কিছু মেসেজ টেসেজ ভাইরাল হয়েছে তো যাই হোক দিন শেষে মুনিয়ারা যারা এরকম আছে যারা লুপ করবে প্রতিষ্ঠিত কোনো মানুষের পিছনে টাকার লোভে তাদের পরিবারের দিকে নজর দিবে তো সেই ক্ষেত্রে ভালো কিছু আসবে না আনভির বিবাহিত তার পরিবার আছে বউ আছে বাচ্চা আছে মুনিয়ার মতন অনেকে এগুলোর দিকে যায় তবে আনভির ভাইরা দিন শেষে ছাড়া পেয়ে যায় আর তাদেরকে পেঁচানোটা তো সোজাও না এই ধরনের হালকা মামলা দিয়া হ্যাঁ এর থেকে কত বড় বড় ঘটনার আসামি আমাদের চ্যানেল নাই হয়ে যায় এগুলো নিয়ে কথা বললে দেখেন না সেগুলোরই তো কোনো কিছু হয় না আর এটাতে কী বা কী হবে যাই হোক নিশ্চয়ই আগামী উনত্রিশে জুলাই এটার বিস্তারিত জানলে আমরা তখন আবার আপডেট করতে পারবো আপাতত এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম লোভ থেকে নিজেকে সংবরণ করুন